যারা কবুতর লালন পালন করেন তারা পক্স রোগ চিনেন না, এটা হতে পারে না। দেখেন আমার এই কবুতরের বাচ্চাটার পায়খানার রাস্তার অবস্থাটা কি, একটু যদি ভালো করে দেখেন। মানে এইটার কি বলে, পুরো শরীরে এখন জ্বর উঠে গেছে এই পক্সের ব্যথায়। প্লাস আমি যদি বলি আপনাকে, দেখেন ওর মুখের মানে মুখের অংশ, পাশের অংশ কি অবস্থা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই পক্সের হাত থেকে আপনারা কিভাবে আপনাদের বাচ্চা কবুতর বা বয়স্ক কবুতর এগুলোকে রক্ষা করতে পারেন। তো দীর্ঘদিন আমি মূলত আসলে আমার এই পক্সের ঔষধটা কবুতরকে খাওয়াই নাই বিদায়, আমার কবুতরগুলো আসলে পক্সে আক্রান্ত হয়ে গেছে। তো এর আগে ইতিপূর্বে আমি একটি পক্স গার্ড ব্যবহার করেছিলাম, যার কারণে বহুদিন আমার কবুতরগুলো পক্সের আক্রমণ থেকে মুক্ত ছিল। কিন্তু এই অনেকদিন ব্যবহার না করার ফলে আবার আমার কবুতর দেখেন পক্সে আক্রান্ত হয়েছে। দেখেন ওর পায়খানার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এবং ওর শরীর কিন্তু এখন অনেক গরম। তো আজকের এই ভিডিওতে পুরোপুরি এই পক্সের সমাধান নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা শখের বসে বা কমার্শিয়ালি কবুতর পালন করি তারা প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে গরমকালে। এই সমস্যাটি হচ্ছে কবুতরের, বিশেষ করে বাচ্চা কবুতরের পক্স রোগ। তো দেখেন আমার কবুতরগুলোর কি হাল হয়েছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কবুতরগুলোর অবস্থাটা কি, তাহলে আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন। তো প্রথমে যদি বলি, দেখেন কবুতরের এই যে যেখানে পায়খানার অংশটি রয়েছে, দেখেন এখানে কি পরিমাণ গোটা উঠে গেছে, দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং ওর পায়খানার রাস্তাটা সম্পূর্ণ এক হিসেবে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো একটা কবুতরের বাচ্চা যখন ডিম থেকে ফুটে, ফুটার পরে মূলত হচ্ছে ওর যেটাকে বলা হয় ওর শরীরে কোনো লোম থাকে না। বাচ্চা কবুতর আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে বাচ্চা কবুতরটা, দেখেন এই বাচ্চা কবুতরটার বয়স ধরেন 5 দিন বা 6 দিন হবে বা 4 থেকে 5 দিন হবে। দেখেন ওর শরীরে কিন্তু কোনো ধরনের কোনো পশম নেই, এখন হালকা হালকা পশম উঠছে। তো ওর এই যে ঠোঁটের অংশগুলো এগুলো থাকে একেবারেই নরম, এ ঠোঁটের অংশ। এবং ওর এই যে পায়খানার রাস্তার যে এই পাশের অংশগুলো এগুলো থাকে কিন্তু একেবারেই নরম, যার কারণে দেখা যাচ্ছে যখন এই বাচ্চাটা মার বুকের নিচে থাকে বা বাসার ভিতরে থাকে তখন এখানে যখন মশায় কামড় দেয়, মশায় কামড় দিলে হয় কি, এই প্রত্যেকটা কামড় থেকেই হচ্ছে জীবাণুর মাধ্যমে আপনার প্রত্যেকটা বাচ্চাই কিন্তু পক্সে আক্রান্ত হয়ে যাবে। আর এই পক্সে যখন একটা বাচ্চা আক্রান্ত হয়ে যাবে তখন আদতে আপনার কিন্তু তেমন কোনো কিছু করার থাকবে না, কারণ ওগুলো আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। এবং অনেকে পটাশ বা চুন দিয়ে হচ্ছে এই পক্সের সমস্যাগুলো সমাধান করে, কিন্তু সেগুলোতে আদতে আপনার হচ্ছে তেমন একটা কার্যকরী না। তো বাংলাদেশ সরকারের যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে তাদের ওখানে আপনার হচ্ছে একটা অ্যাম্পুল পাওয়া যায়, এইটুকু একটা শিশি পাওয়া যায়। যে শিশিটার নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যখন 3 দিন বয়স থাকবে, এই 3 দিন বয়সী বাচ্চাকে ওইটা যখন আপনি দিবেন তখন যতই মশা কামড়ক বা এই পক্সের যে ভাইরাসটা যেইখান থেকে আসুক ওকে কোনোভাবেই কিন্তু অ্যাটাক করতে পারবে না। তো এই যে দেখেন আমার এই বাচ্চাটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে প্রত্যেকটা বাচ্চার কি হাল হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এই বাচ্চাটা মোটামুটি ফ্রেশ আছে, এই যে এই বাচ্চাটা মোটামুটি ফ্রেশ আছে, এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার এখানে হালকা একটা, আমি আপনাদেরকে একটু এইভাবে দেখাই। দেখেন এই বাচ্চাটার এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, বাচ্চাটার এখানে দেখেন এখানে হালকা 2-1টা হচ্ছে আপনার দেখা যাচ্ছে সিমটম। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত আপনাদেরকে প্রত্যেকটা বাচ্চা যখন 3 দিন বয়সী থাকবে তখন কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে ওই 20 টাকা দামের যে অ্যাম্পুলটা পাওয়া যায় সেইটা আপনার দিতে হবে। এবং এটা দিতে হয় মূলত হচ্ছে ওইটা আপনার অ্যাম্পুলটাকে একটা নির্দিষ্ট পরিমাণ পানির ভিতর গুলে সেই পানির ভিতরে আপনার হচ্ছে সিরিঞ্জ চুবিয়ে এটার পাখনার নিচে দিতে হয়, তাহলে হয় কি আর হয় না। আর এছাড়াও আপনারা এই যে আমার সামনে যে পক্স গার্ড ওষুধটা দেখতে পাচ্ছেন এটিও যদি আপনারা খাওয়ান, প্রতি 2-3 মাস অন্তর অন্তর যদি একবার করে আপনারা পক্স গার্ড ওষুধটা খাওয়ান, হ্যাঁ, খাবারের সাথে, তাহলে হচ্ছে এই পক্সের আর আক্রমণ হবে না। তো আমি এই ওষুধটা আপনাদেরকে একটু যদি দেখাই ডিটেলসটা তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে বিস্তারিত সকল ইনফরমেশন লেখা রয়েছে। তো এখানে এই যে ওষুধটার দাম সহকারে সকল কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তো আমি যদি আরেকটা বাচ্চা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন।
যেমন এই বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে আমার অনেক বড়, তো বাচ্চা তো লাফালাফি করে, এটা একটু বড় হয়ে গেছে বাচ্চাটা, কিন্তু ওর অবস্থাটা দেখেন, ওর অবস্থাটা দেখেন, দেখেন কত বড় পক্স হয়েছে দেখেন তো। এই যে এত বড় পক্সটা হলো, এই আমরা যদি আগে থেকে ওষুধটা খাওয়াতাম তাহলে কিন্তু কোনোভাবে ওর আর এই পক্সটা কিন্তু হতো না। তো এইটা আমাদেরকে এখন আসলে কেটে ফেলতে হবে। তো কেটে ফেলে এখানে চুন বা হচ্ছে পটাশ লাগিয়ে দিতে হবে। আর যেগুলোর এখনো হয়নি, এবং আপনারা যদি প্রতি 2-3 মাস অন্তর অন্তর এই বাচ্চা বাচ্চাগুলোকে এই এই কি বলে এটাকে এই পাতার ওষুধটা খাওয়ান, তাহলে আপনাদের বাচ্চাগুলো কিন্তু আর পক্সে আক্রান্ত হবে না। ঠিক আছে, তো এখানে নির্দেশনা সহকারে সকল ইনফরমেশন দেওয়া আছে। তো এই ওষুধটা 65 টাকা নিয়েছে, আপনারা এইটাও ব্যবহার করতে পারেন, অথবা যারা হচ্ছে সরকারি প্রাণী সম্পদ যেই অফিস রয়েছে যেখানে গরু মহিষের চিকিৎসা করা হয়, সেখানে ফ্রিজের ভিতরে থাকে, তাও হচ্ছে পক্সের ওষুধ বা একটা এম্পুল, এতটুকু একটা এম্পুল থাকে, ওইটাকে আপনারা নিয়ে পাখনার নিচে দিয়ে দিবেন, তাও হবে। ঠিক আছে, তো দুটোই সমান কার্যকরী, তো আপনারা যে যেটা ব্যবহার করেন, এবং এই দুইটা ওষুধ কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী। যারা কবুতর লালন পালন করেন তাদের, তারা এই পক্সের সমস্যায় নিশ্চয়ই ভোগেন। তো দেখেন আমার এই কবুতরের ঘরের নিচে কিন্তু আপনার কিছু 20টা পায়খানা থাকবেই, এবং কবুতরের ঘরটার নিচের দিকটা আমি অন্ধকার করে রেখেছি, এবং এটি হচ্ছে আমার কবুতরের খোপ। তো যার কারণে দেখা যায় যত্ন আদি ওই রকম পড়ে না, যার কারণে আপনার কবুতর এই পক্সের সহকারে মশামাছির আক্রমণে এই পক্সের রোগটা হয়ে থাকে। তো আপনারা আশা করি এই ওষুধটা দিবেন এবং ভালো ফল পাবেন, এটুকু আমার বিশ্বাস। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাজি আমাদের পাশেই থাকবেন।